দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমাদের প্যানেলের পক্ষ থেকে এবং ইকরা বাংলার পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এর জন্য সামাজিক জীবনে ইসলাম আজকে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ শুরু হবে। গত সপ্তাহে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রশ্ন করেছে এবং অনেকেই লাইনে ছিলেন, আমরা কিন্তু কল নিতে পারি নাই। এর জন্য আজকে আমরা প্রথম থেকেই ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে সামাজিক জীবনের ইসলাম এই বিষয়ের উপর আলোচনা হবে। আমাদের সাথে যিনি রয়েছেন আপনারা সবাই জানেন এবং ওনার সারগর্ব বক্তব্য আপনারা শোনার জন্য পুরাটা সপ্তাহে আপনারা অপেক্ষায় থাকেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা। ওনার পরিচয় আপনারা সবাই জানেন, বার্মিংহাম জামিয়া ইসলামিয়ার সম্মানিত মহাদ্দিস এবং সকলের আপনজন মাওলানা শেখ ফয়জুলহক আবদুলাজিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপনার এই আলোচনার জন্য গত সপ্তাহে, বিশেষ করে সামাজিক জীবন ইসলাম আজকে দ্বিতীয় পর্ব। সাধারণত আমরা এক পর্ব করি, কিন্তু আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করলাম এর জন্যই, মানে সামাজিক জীবনে ইসলাম এই বিষয়ের উপর কিন্তু অনেকেই জানার আছে এবং এই বিষয়ে অনেক প্রশ্ন কিন্তু আমাদের কল্লার লাইনে ছিল, আমরা কিন্তু নিতে পারি না। এর জন্য আমরা আজকে প্রথম থেকে ইনশাআল্লাহ কল নেওয়ার চেষ্টা করব এবং শুরু থেকে আমরা কিছুটা সামাজিক জীবনে ইসলামী বিষয়ের উপর আলোচনা শুরু হোক ইনশাআল্লাহ, ফাঁকে ফাঁকে কল নিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما সম্মানিত দর্শক ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহরবানি যে আজকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দিন দুনিয়াতে আমরা আবার হাজির হতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া। আর আপনাদের অশেষ শুকরিয়া যে আপনারাও আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তার উত্তম প্রতিদান দুনিয়া আখিরাতের জন্য দান করেন মহান রব্বুল আলামিনের কাছে, সেই দোয়া করি। আপনাদের অতি প্রিয়জন আমাদের প্রোগ্রামের সম্মানিত ঘোষক ভাই হাফিজ হুসাইন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, উনি আপনাদেরকে বলে দিয়েছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সামাজিক জীবনে ইসলাম এবং এটার দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত সপ্তাহে বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে সামাজিক জীবনে ইসলাম, একজন মুসলমান তার সামাজিক জীবন ব্যবস্থাটা কীভাবে হবে, সমাজে সে কীভাবে তার জীবনকে যাপন করবে, মানুষের সাথে উঠা বসা, ফ্যামিলিদের সাথে উঠা বসা এবং তার আত্মীয়দের সাথে উঠা বসা, তার যে নেইবার আছে, প্রতিবেশী আছে, তাদের সাথে কীভাবে ব্যবহার হবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে আমরা বলতেছিলাম যে বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে প্রতিবেশীদের সাথে ভালো আর উত্তম ব্যবহারের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন। একটি হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহ রসুল তিনবার বলেন যে আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারে না, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারে না। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দৃঢ়ভাবে বলতেছিলেন, তো সাহাবায়ে কেরাম এর মনে অনেক বড় একটা প্রশ্ন জেগে গেল যে এই ব্যক্তিকে, যার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমানের মরকজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ইমানদার না, সে ইমানদার না, আল্লাহর কসম সে কখনো ইমানদার না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে কে সেই ব্যক্তি যে ব্যক্তি সে ইমানদার হতে পারে না? তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি মুমিন আর ইমানদার হতে পারে না যে ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট দুঃখ, এমনকি তার জ্বালা যন্ত্রণা, এই সমস্ত জিনিস থেকে যে নিজেকে মাহফুজ আর নিজেকে সিকিউর আর নিজেকে প্রোটেক্টেড মনে করে না, ওই ব্যক্তি কখনো মুসলমান
মুসলমান হতে পারে না। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মুসলমান তার প্রতিবেশী তার সম্পর্কে তার এই ধারণা হবে যে আমার মুসলমান একজন প্রতিবেশী, এই মুসলমান প্রতিবেশী আমাকে কোনো সময় কষ্ট দিবে না, আমাকে কোনো কাজে সে বাধা দিবে না, আমাকে সব সময় সে সহায়তা করবে, সাহায্য করবে। কোনো মুসলমান প্রতিবেশী অন্য কোনো প্রতিবেশীর উপরে সে নির্যাতন করতে পারে না, সে জুলুম করতে পারে না, তাকে কষ্ট দিতে পারে না, বরং সব সময় একজন মুসলমান তার প্রতিবেশীর দিকে তার এভাবে আচরণ হবে, তার অ্যাটিটিউডটা এভাবে হবে যেটাকে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে একে অন্যের সাহায্য অবশ্যই করবে নেক কাজের জন্য, নেকের জন্য, আর একে অন্যের সাহায্য করবে না আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজের জন্য, আর সীমা লঙ্ঘনকারী যে সমস্ত কাজ হয় এই সমস্ত কাজে একজনে আরেকজনের সাহায্য হবে করবে না। বিষয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুনাহ কি? এখানে তো বলা হচ্ছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কাজ গুনাহ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ কি তার ব্যাখ্যা করে সুন্দর ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াতলিআ আলাইহিন নাস, সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনার ব্যাখ্যাটা দিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোলার সে মনে হয় জাযাকাল্লাহ মাওলানা, আসলে অসুবিধা নাই, কোলার চলে এসেছেন, আমরা তাদের ইনশাআল্লাহ কিছু কল নিয়ে নেই। আমরা দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কোলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আছে, আমাদের দেশ বা অদেশ আমরা আত্মীয় স্বজন কেউ মারা গেলে, জি মনে করেন দেশে কেউ মারা গেছে, এখন ছেলে সন্তান কেউ দেখা যায় লন্ডন আমেরিকা আছে নাকি, জি তো এর আগে যাইতে গিয়া মাটি দিতে বা দেখতে এল্লা গিয়া চার পাঁচ দিন কোনো সময় দেখা যায় ওয়েট করতে হয়। আচ্ছা, তো লাশে কোল্ড রুমের মাঝে রাখা হয় আগে, জি জি তখন ঠিক আছে, বা অদেশ দেখছেন নানি কোনো সময় দেশে পাঠাইলে চার পাঁচ দিন লাগি যায় গিয়া, জি জি তো লাশে কোল্ড রুমে রাখতে ওই জিনিসটা ঠিক আছে নি বা কতখান ঠিক আছে একটু জানাইলে মনে হয় ভালো হইলা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন, এগুলা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে, আলহামদুলিল্লাহ, অনেক উপকৃত হবেন। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে, ইনশাআল্লাহ। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? প্রথম প্রশ্ন হইলো, আমরা যে নমাজের নিয়ত করি এটা তো আরবিতে করা নিয়ম, আরবিতে ফাসক নমাজে যে আমরা চাই রেখা তো তিন রেখা তো দুই রেখা তো নিয়ত করি, ওটা তো মোলানা সাহেব কইবানি আরবিতে আমরা স্টুডিওতে ইনশাআল্লাহ, আপনার স্টুডিওতে মাত্র আপনাকে শিফা দান করুন। ইনশাআল্লাহ শুনতে থাকুক, আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন কি রাখো কা ভাই? আমার প্রশ্ন হইল গিয়া যে কোনো মানুষের মানে হজ করা যায়নি, যেমন তাই কোনো ইয়ে করছেন না, তান বদলা হজ করা যাইব না, যে কোনো মানুষের করলে সব কত খান্ডা দান রয়েছে, আর টিসু দিয়া বালা করিয়া মানে কুলুপ করলে ওইব না। দুইটা আচ্ছা, দুইটা প্রশ্ন আপনার, একটা হলো কি বদলি হজ করা যাইব কি না, তাই কোনো মানুষের করছেন না কিছু করছেন না, আর তাই তান হজ করা যাইব না। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ।
আমরা দেখি পরবর্তী কল কে রয়েছে। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন কি? দাও আমি দেখাই না আছিল। জি বলুন। আমি আমি তারা দেখাই না আছিল কিয়ামতের দিন বাবার নামে এটা হইব না আমার নামে এটা হইব? আচ্ছা ইনশাআল্লাহ, সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। জাযাকাল্লাহ, আপনার শুনতে তো হইবার লাগে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন চলে এসেছে মাশাআল্লাহ। আচ্ছা আমরা দেখি প্রথম ইনশাআল্লাহ একজন প্রশ্ন করছেন যে মুর্দারে চার পাঁচ দিন রাখার পরে অনেক সময় দেশ ফাটা নিয়ে অনেক সময় ওখানে রাখা হয়ে যায় কি, এগুলা কতটুকু ঠিক? ভাই সুন্দর প্রশ্ন করেছেন। সর্বপ্রথম প্রশ্নকারী আমাদের যে আজকে প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে অনেক মসজিদকে মুর্দাকে দাফন করা হয় না, বিভিন্ন কারণে চার পাঁচ দিন পর্যন্ত রাখা হয়, আর এটা ঐচ্ছিক, এটা কোনো বাধ্যতামূলক না, ঐচ্ছিকভাবে রাখা হয় যে বিদেশ থেকে আসবেন বা আরও বেশি মানুষের সমাগম হবে, জামায়াতটা বড় হবে ইত্যাদি ইত্যাদি কারণে জানাজাকে আটকে রাখা হয়। তার ইসলাম উত্তর হলো যে ইসলামী শরীয়ত মোতাবেক একজন মানুষ যখন ইন্তেকাল করে তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন জানাজা যখন উপস্থিত হয়ে যায় তখন জানাজাকে আর দেরি করতে নেয়, জানাজা যত তাড়াতাড়ি পড়া যায় তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সেক্ষেত্রে বিদেশ থেকে মেহমান আসবেন, বিদেশ থেকে আত্মীয় স্বজন আসবেন বা বেশি মানুষ জমায়েত হবে আর জানাজাটা বড় হবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কাজ করার জন্য জানাজাকে বিলম্ব করা, জানাজাকে দেরি করা এটা ঠিক না, এটা শরীয়ত পরিপন্থী, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী। হাদিসের মধ্যে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন মানুষ মরে যায় তখন মানুষ বলতে থাকে তার সেই মৌতের পরে যে জীবন আসে সেই জীবনের ভাষায় কাদ্দিমুনি কাদ্দিমুনি, যে আমাকে তাড়াতাড়ি, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে পৌঁছে দেও, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে পৌঁছে দেও। এখন যদি মানুষকে এভাবে রাখা হয় তাহলে এটা সুন্নতের পরিপন্থী, এটা করা ঠিক না। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি জিনিসটা বুঝার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। যদি কোনো উজর মনে করো হসপিটাল রাখি দিছে, এটা তো উজর তো অন্য কথা, শরীয়ত আমাদের শরীয়তে আলহামদুলিল্লাহ ডেড লক নাই, যে মানে কোনো মানে চরমপন্থা না, যে কোনো কারণে যদি এটা হয় সেটা অন্য ব্যবস্থা। কোনো সময় তো 10 দিন 15 দিন এরকম হতে, একজন মানুষের যদি কোনো অ্যাক্সিডেন্টের কারণে ইন্তেকাল হয় তাহলে যত সময় পর্যন্ত হসপিটাল রিলিজ করছে না বডি তত সময় পর্যন্ত জানাজা হবে না, সেটা অন্য কথা। কিন্তু আপনার ইচ্ছা আছে আপনি পারেন, কিন্তু তারপরেও খামোখা বিলম্ব রাখা, বিলম্ব করা একদিন দুই দিন তিন দিন এভাবে করা এটা ঠিক না। অনেক প্রশ্ন রয়ে গেছে, আমরা এখন এগুলো উত্তর দিতে যাব না যেহেতু আমাদের একটা ব্রেক টাইম চলে এসেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ শুনবো। আমরা এখন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তী ইনশাআল্লাহ ব্রেক থেকে চলে এসে আপনাদের প্রশ্ন নিব এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব।